মাহিন্দাক কিউটিউবাই পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ নতুন একটি ব্লগ দেখার জন্য সবার কাছে আগেই মাফ চেয়ে নিচ্ছি অনেক দিন পর ব্লগ আপলোড করছি আপনারা অনেক খোঁজখবর নিয়েছেন আপু কেন হচ্ছে ব্লগ আপলোড দেননি অনেক দিন থেকে তো সেজন্য সবার কাছে অনেক অনেক দুঃখিত তো আবার ওই যে নতুন একটি ব্লগ দিলাম অবশ্যই আবার সাথে থাকবেন এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো আপনারা আমার জন্য দোয়া করবেন বাইরে ওই দিন বেশ গরম ছিল সবাই মিলে ঘোরাঘুরি করে বেশ টায়ার্ড হয়ে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তো আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম কাছি খাবো সেই জন্য তো এসে দেখি দুপুরবেলা অনেক জ্ঞানজাম বাট সিট কিছু ফাঁকা ছিল রেস্টুরেন্টে তো আমরা চাচ্ছিলাম যে হচ্ছে জানালার ধারে মানে রাস্তার সাইডটাতে বসবো বাচ্চারা তাহলে এনজয় করবে রাস্তাতে টাড়ি গেলে তো ওই সাইডটা সবাই মনে হয় পছন্দ করে আগে বুক হয়ে গিয়েছিল। আর আমাদের সাথে ছিল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড অনেক ক্লোজ ছিল তারা অনেক ভালোবাসার মানুষ এখন তাদের ছবি ভিডিও যখন দেখছি আর কি আবার মনে পড়ছে সেই দিনগুলোর কথা আসলে ভালোবাসার দিনগুলো খুব দ্রুত চলে যায় আর এই যে আমাদের খাবার চলে এসছে টেবিলে আমরা সবাইকে বেড়ে দিচ্ছিলাম ছোটোখাটো খুশিগুলো কিন্তু সবার মাঝে ভাগ করে নিলে কিন্তু খুশির পরিমাণ আরও বেড়ে যায় মনে হয় মানুষও একরকম পাখির মতো আজ এখানে কালোখানে তাদের দেখে আমার এ কথাই মনে পড়ছে খুব এনজয় করেছিলাম সেই দিনটা তো আজকে আমি যখন ভিডিওটা অনেকদিন পর আপলোড দিব আমার ভিডিওটা এডিট করতে যেয়ে খুব মনে পড়ছে তাদের কথা গিয়েছিলাম ওই দিন মিরপুর একে কাচি খেতে তো আমি আর ফ্রি পাবলিশ না করি রেস্টুরেন্টটা সবাই তো বুঝতেই পেরেছেন নিশ্চয়ই আমি কোথায় গিয়েছি যারা গিয়েছেন এই রেস্টুরেন্টে আর যদি কারো পার্সোনালি জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন আমি তাদেরকে বলে দিব আর এই যে আমার মেয়ে দেখেন টুকটুক করে একা একাই খাচ্ছে মাসাল্লাহ আমার তো খুব ভালো লাগছে বাইরে গিয়ে আমাকে খাইয়ে দিতে হচ্ছে না ভিডিওগুলো যারা দেখেন এ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই আমার পেস্টটি ফলো করে দিয়ে আমার ভিডিও তে একটি লাইক দিয়ে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভালো লাগলে কমেন্টসে জানাবেন ভালো না লাগলেও কমেন্টসে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আর আমিও সব কমেন্টসের অ্যান্সার করার চেষ্টা করব আপনারা যখন আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এখানে এখানে ভুল হয় অবশ্যই আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যারা এ পর্যন্ত আমার পেজগুলো ফলো করে দিয়েছেন আর আমার ভিডিওতে লাইক দেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ